中継としてほしい。হাতে টিকিট নেই কিন্তু উঠে বসেছেন এসি বগিতে। কুড়িগ্রাম এক্সপ্রেসের চিত্র এটি। এমন অসংখ্য যাত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ভিড় করেন কমলাপুরে। এসি বগিতে যদি এই দশা হয় তাহলে নন এসিতে যা হওয়ার কথা তাই হয়েছে। তিল ধারণের ঠাঁই নেই, যে কারণে টিকিট থাকার পরও উঠতেই পারেননি এই ব্যক্তি। আমরা 10 জন লোক, কে যে কোথায় উঠছে, আমার কাছে টিকিট না, আমার কাছে এখন 8টা টিকিট আছে 8 জনের। ঢুকতে পারছিলাম, ওখানে থাকা যায় না, তো মারা যাবো, আমার তো হাই প্রেশার। তার মতো অনেকেই যাত্রাই করতে পারেননি বাড়ির পথে। যেখানে আমরা যাইতে পারো 15 থেকে 16 লোক, বাকি লোকগুলো কিভাবে যাবে, ভাসিয়ে যাইব, এটা কি দেখে না, উদ্যমের কর্মকর্তা দেখে না। আপনি কই যাবেন? আমি যাবো দিনাজপুর। টিকিট করছে? আমি টিকিট করছি, আমার টিকিট আমার কাকার কাছে আছে, ভিতরে ঢুকছে, এখন আমি ঢুকতে পারি না। কেউ বা ট্রেনের অপেক্ষায় শুয়ে বসে সময় কাটান প্ল্যাটফর্মে, আবার যারা বা সিট পেয়েছেন তাদের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছেন বিনা টিকিটের যাত্রী। তাই গরমে টাভিশ্বাস দশা সব বয়সীদের। আমার বাচ্চা কি পার করে নিলাম একের পর একজনের হাতের থেকে, অনেক কষ্ট হলো। আমরা বের হয়েছি অনেকক্ষণ, কিন্তু গুলিস্তান প্রচুর জ্যাম, ওখানে আটকা পড়ছিলাম। ট্রেনের ছাদে যাত্রা করার নিয়ম নেই, কিন্তু ট্রেন আসতে না আসতেই পরিমরি করে অনেকেই উঠে পড়েন ছাদে। এক দফা পুলিশ সবাইকে নামিয়ে দিয়েছে, কিন্তু যখন যাত্রা শুরু হলো তখন আবারও সেই ঝুঁকি নিয়েছেন অনেকেই। সড়কে দুর্ভোগের চিন্তায় যারা ট্রেনে যাত্রার পরিকল্পনা করেছেন তাদের দুর্ভোগ চিত্র ছিল এমনই। যে পরিমাণে মানে জনসংখ্যা সে অনুযায়ী কিন্তু আমাদের উত্তরবঙ্গের ট্রেন কিন্তু নাই, অনেক কষ্ট করে যেতে হয়, আসলে এটা স্বাভাবিক না, অস্বাভাবিক, প্রতি বছর এটা আমরা অসহনীয় কষ্ট। তবে উত্তরবঙ্গ ছাড়া বাকি সব রুটে ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।